গুড মর্নিং এভরিওয়ান, দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। হ্যাপি বিশ্বকর্মা পুজো সকলকে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমি শাড়ি পরেছি, ফুল আউটফিটটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে আছে আমাদের জিমে পুজো। আমি অনেকদিন হয়েছে জিম জয়েন করেছি, বাট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম আমার মধ্যে যদি কোনো ট্রান্সফর্ম আসে তাহলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট এনিওয়ে চলে এসছে, আই এম হ্যাপি, সো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো আজকে আমি কী কী করব সারাদিনে সেটা তোমাদের সঙ্গে ফুল শেয়ার করতে চাই। অনেকদিন পর আমি একটা লেন্দি ব্লগ নিয়ে এলাম। এর মাঝে প্রচুর শর্টস ভিডিও করেছি, শর্টস ব্লগ করেছি, বাট আজকে ফুল ভিডিও। ফুল আউটফিটটা দেখো, এই হচ্ছে আমার ফুল আউটফিট। দেখে জানিও কেমন লাগছে। আর অনেকদিন পর পরলাম এই ব্লাউজটা। অনেকদিন আগে মোটা হয়ে গেছিলাম যেন হতো না, বাট এখন দেখলাম হয়। রওনা দিয়ে দিলাম কারণ ওদের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেল। এর আগে ওরা প্রচুর দেরি করছিল, বাট বললো যে না আমরা বেরোবো এখন। তো আমিও বেরিয়ে পড়লাম, গিয়ে দেখলাম নিচে হচ্ছে রান্না আজকের, যে খিচুড়ি বা পোলাও যেটাই হবে সে তার জন্য। আর আজকে আমাদের জিমটা একদম নবরূপে সজ্জিত। গতকালকে সবাই গেছিলো বেলুন ফোলাতে, রুমটাকে সাজাতে, বাট আমি যেতে পারিনি কারণ যেহেতু আমি বাড়িতে গেছিলাম আমার ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিলো। এই হচ্ছে আমার গার্লস গ্যাং। অনেক বড় একটা টিম আছে যারা আমরা খুব ভালো অ্যান্ড ক্লোজ ফ্রেন্ড। আর সঞ্চারী সবাই মিলে ভীষণ 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 মজা হয়েছে। আর এটার কোনো এক্সপ্লেনেশন আমি খুঁজে পাচ্ছি না। আমি বললাম না, যখন আমি বেশি এক্সাইটেড থাকি সেটার এক্সপ্লেনেশন আমি খুঁজে পাই না, আবার যখন বেশি কাজের চাপ থাকে তখন আমি ব্লগ বানাতে পারি না। জানি না কেন আমার সাথে এটা হয়, তোমাদের সাথে হয় কি না জানাবে। এই পুজোর কাজ কিছুই হয়নি, পরে বৌদি এলো, এসে বাকি যোগাড়যন্ত্র করলো, তো আমরা টুকটাক একটু হেল্প করে দিলাম। আর সবাই এখানে সেলফি তুলছিল, আর মেয়েরা বুঝতেই পারছো ফটো তোলা নিয়ে এত তাড়াহুড়ো, এত কিছু করে। আর কালকে ওরা অনেক সুন্দর করে ডেকোরেট করেছিল বেলুন দিয়ে সারা মানে জিমের যে রুমটা সেটা, বাট হাওয়ার জন্য সমস্তটা খুলে আবার আগের মতো হয়ে গেছিলো, কি আর বলবো। তো এখানে সবাই মিলে একটু গ্রুপ ফটো তুলে নিলাম। সবার মোবাইলে হাজারো ফটো তোলা হয়েছে, যেটা আমার ফোনেও হয়েছে। আর এখানে বসে বসে দেখতেই পাচ্ছো ফল কাটছি, আর বঠি দিয়ে কাটতে ওদের প্রবলেম। সো আমি বললাম যে আমিই কেটে দিচ্ছি সমস্ত ফল, আখ সমস্ত কিছু কেটে অঞ্জলি পুজো সব কিছু এভরিথিং হয়ে গেল ডান, খুব ভালোভাবে সুস্থভাবে হয়ে গেল। বাট দেরিও হয়ে গেছিলো অনেকটা, আর যেহেতু আমি একটু ব্যস্ত মানুষ তো আমাকে আবার তাড়াতাড়ি রিটার্ন করতে হয়েছিলো। অলওভার ভালো গেছে দিনটা, দেখতে থাকো, হোপস তোমাদের ভালো লাগবে।
এই হচ্ছে আমাদের জিমের কাকা, মানে সবার প্রিয় কেয়ারটেকার, ভীষণ ভালো। আর আমি হাই বলছিলাম, হেসে দিল, আজকে কাকা অনেক সেজেগুজে এসেছিলো। এনিওয়ে, সেলফি ফটো হবে না সেটা তো হয় না, মানে আমি যেখানে সেলফি ফটো সেখানে অবশ্যই হয়। আর যেহেতু যজ্ঞ হচ্ছিলো, সারা ঘর একদম মানে ধোয়াতে এক ছেয়ে গেছিলো, আর এই ধোয়াটা ঠিক ওই ধুনোর ধোয়ার মতো না, যেটা সবার চোখে ভীষণ ভীষণ লাগছিলো। আর অবশেষে খিচুড়ি বা পোলাওর পালা, খিচুড়ি হবে ভেবেছিলাম আমি, বাট দেখলাম না পোলাও। বাট আমার সময় ছিল না, আমাকে তাড়াহুড়া করে বেরিয়ে আসতে হয়েছিল, তো আমি দুটো নিয়ে, একটা বৌদি ভাই একটা আমার জন্য প্রসাদ নিয়ে আমি বেরিয়ে চলে আসলাম। তো আজকের জন্য এইটুকু, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, নেক্সট আবার দেখার জন্য একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।